কোভিড-19 করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে শারদীয় পূজার আয়োজন করতে চাই। এছাড়াও মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জার টাকা মানব কল্যাণে ব্যয় করার অনুরোধ জানান বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার দুপুরে কোভিড-19 এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি ও করণীয় এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। নওগাঁ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারি, নওগাঁ 3 আসনের সাংসদ সলিমউদ্দিন তরফদার, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, এছাড়া নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল কৃষ্ণ সাহা সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।